সন্ধ্যা নিউজ ভাঙ্গারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো সংবাদের দিকে। পোল্যান্ড ও বুলগেরিয়াকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করল রাশিয়া। রাশিয়ার দিক থেকে স্পষ্ট হুমকি, প্রয়োজনে গোটা ইউরোপকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে, এমনটা ইঙ্গিত দেওয়া হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। রাশিয়া পূর্বেই হুমকি দিয়েছিল এবং ইউক্রেনকে যারা বিভিন্নভাবে সাহায্য করবে তাদের নাম যোগাতে হবে। বর্তমানে সেই হুমকি কার্যকর ক্ষেত্রেই পরিলক্ষিত হচ্ছে। পোল্যান্ড ও বুলগেরিয়াকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। পূর্ব ইউক্রেনে হামলার তীব্রতা বাড়ালো রাশিয়া। ডনবাস অঞ্চলে একের পর এক গ্রাম দখল করছে রুশ সেনাবাহিনী। রুশ বাহিনীর মূল লক্ষ্য হল ইউক্রেনের পূর্বভাগ ও দক্ষিণের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলো দখল করা। আজ মস্কো জানিয়েছে উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভ অঞ্চলের ভেলিকা কমিশোভাকা এবং জাবোডি থেকে ইউক্রেন সৈন্যবাহিনীকে উৎখাত করা হয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য, ইউক্রেনের বেশিরভাগ অংশের আকাশপথ এখনো কিভের হাতে এবং যুদ্ধের ঘোড়াতে রাশিয়া হুমকি দিয়েছিল ইউক্রেনের পাশে যারা দাঁড়াবে তাদের নাম ঢোকাতে হবে। আজ পোল্যান্ড ও বুলগেরিয়াকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। তবে একটি রিপোর্টে দাবি করা হয়েছে আজ কিছুক্ষণের জন্য পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছিল, পরে ফের তা চালু করা হয়। বুলগেরিয়ার বিষয়টি অবশ্য সাময়িক নয়। সে দেশের অর্থমন্ত্রী জানিয়েছে তারা নোটিশ পেয়েছিলেন 27 এপ্রিল থেকে জ্বালানি সরবরাহ বন্ধ করা হবে। তাদের বক্তব্য, জ্বালানির মূল্য বাবদ অর্থ তারা যুক্তি মেনে মিটিয়ে দিয়েছিল রাশিয়াকে, তারপরেও মস্কো এই কাজ করল। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির পক্ষ থেকে স্পষ্ট টুইটারে জানানো হয়েছে জ্বালানিকে যুদ্ধের অস্ত্র করেছে রাশিয়া, যেটা শুধু অযৌক্তিকই নয় অগ্রহণযোগ্য বলেও জানিয়েছে টুইট বার্তায়। এদিকে মস্কোর একটি সূত্র জানাচ্ছে রাশিয়া সরকারের এই সিদ্ধান্তের পর ইউরোপের অন্তত 4টি জ্বালানি সংস্থা সরবরাহ নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে গোপনে বোঝাপড়া করছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের চাহিদা মেনে রুবেলের দিয়েছে ইউক্রেন, যদিও এই বিষয়টি নিয়ে ইউরোপের দেশগুলোর মুখে কুলুপ এসেছে। ইতিমধ্যে জ্বালানির দাম মেটানোর জন্য ইউরোপের অন্তত 10টি কোম্পানি রুসেল জ্বালানি সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে বলেও এই সূত্রে জানানো হয়েছে। রুবেলের মাধ্যমে জ্বালানির দাম মেটানোর জন্য এই পদক্ষেপ, এর ফলে স্বাভাবিকভাবে রাশিয়া এই কূটনৈতিক চালে অনেকটা এগিয়ে গেল বলে যুদ্ধ বিশেষজ্ঞদের অভিমত। যদিও রাশিয়ার এবং ইউক্রেনের এই যে যুদ্ধের প্রভাব সেটা পড়েছে ভারতীয় বাজারে, যেটা আমরা লক্ষ্য করেছি, কারণ ভারতবর্ষেও বিভিন্ন রাজ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছিল এবং অত্যধিক পরিমাণে পেট্রোল ডিজেলের দামটা বৃদ্ধি পেয়েছে, নাজেহাল হয়েছিল ভারতীয় নাগরিকদের, যে ক্ষেত্রে পেট্রোল ডিজেলের দামটা এতটাই বৃদ্ধি পেয়েছিল এবং সেক্ষেত্রে অনেকাংশেই মনে করা হচ্ছিল যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের যে প্রভাবটা রয়েছে সেই প্রভাবটা হয়তো ভারতবর্ষেও পড়ছে বাজারগুলোতে, যেহেতু এই প্রভাবটা পড়ছে যার ফলে ভারতবর্ষে জ্বালানি তেলের দাম অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে পোল্যান্ড ও বুলগেরিয়াকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করল রাশিয়া। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।